আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আপনার 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 সঙ্গে একটু একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি 5-10 মিনিট সময় দিতেন। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট থাকি তাহলে। ঠিক আছে, সেটা হচ্ছে আমার জানার দরকার, মানে মানে একটু ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে নবী মোহাম্মদের ক্যারেক্টার যদি আমরা একটু অ্যানালাইজ করি, সেটা হচ্ছে মক্কা লাইফের নবী মোহাম্মদ আর মদিনা লাইফের নবী মোহাম্মদ কিন্তু টোটালি ভিন্ন দুইটা ক্যারেক্টার। এখন মক্কা লাইফে নবী মোহাম্মদের কিছু কিছু বিষয় আছে, যে কুরাইশরা দেখা যাচ্ছে যে 3 বছরের জন্য যে বয়কটটা দিছিল, হ্যাঁ, তখন কিন্তু যে মুসলিম কমিউনিটিটা ছিল মক্কাতে তাদের উপর বেশ ভালো রকমের একটা আপনার অর্থনৈতিক বা সামাজিক দিক দিয়ে বেশ ভালো রকম একটা চাপ গেছিল ওই 3 বছর, যে বয়কটে 3 বছর। এটা কেন গেছিল, কেন এটা হয়েছিল? যেমন মনে করেন কুরাইশরা অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে আইসোলেট করে রাখছিল বা না অন্যান্য, না, এটার এটার কারণটা কি ছিল? এই রকম এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি ছিল? বয়কটের কারণটা এক্স্যাক্টলি কি ছিল সেটা আচ্ছা, তো সেটার কারণটা ছিল হচ্ছে নবী মোহাম্মদ কুরাইশদের ধর্মকে অবমাননা করছিল, এই অবমাননা করছে, অভিযোগে হ্যাঁ অবমাননা কর কথা বলছিল, অবমাননা করতো রেগুলারই, সে কটূক্তি করত, সমালোচনা করত তাদের দেব দেবীকে নিয়ে, এটা এটাই তো কারণ ছিল। হ্যাঁ তাহলে হ্যাঁ, তাহলে তো নবী মোহাম্মদ তো তার ধর্মের সমালোচনা তো সহ্য করে নাই, তাহলে তো দুটো একই তো হইলো। না আসিফ ভাই, আমি সেটা বলতেছি না, আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে মনে করেন তার সাইকোলজিতে এমন কি কাজ করতেছিল, মানে সে মক্কা লাইফে আসলে তার আপনার এক্সপেকটেশনটা কি ছিল, যে তার যে একটা মিশন, অ্যাজ পার আই বিলিভ যে তার একটা মিশন ছিল, যদি মিশন না থাকতো তাহলে সে এত এত এই 3 বছর যাবৎ বয়কট ওরকম একটা নেতিবাচক পরিস্থিতিতে পড়েও সে তার মিশনে মানে স্ট্যান্ড করছে, মানে তার সাইকোলজিটা এমন কি কাজ করতেছিল মক্কা লাইফে যে সেই ওই 3 বছরেও স্ট্যান্ড করে গেছে। 3 বছরে স্ট্যান্ড করে গেছে, মানে স্ট্যান্ড করা ছাড়া তো আসলে তার আর কোনো উপায় ছিল না। সে তো যে কাজটা, সে যে ছোটবেলা থেকে যে জিনিসটা, সেই সময়ে যে ওই যে মক্কার ওইখানে কয়েকটা আন্দোলন হয়েছিল, কয়েকটা একেশ্বরবাদী কিছু লোক ছিল, তারা কিছু ইয়া করার চেষ্টা করছিল, এই যে আমি যেটা ওই হানিফ ইসলামের কমিউনিটি পত্রিকা, যেটা, হ্যাঁ হ্যাঁ, তার সেই কমিউনিটির ভিতরে ইয়াও ছিল, তাদের মানে একটা বন্ধুত্বের মতো একটা সম্পর্ক ছিল ওয়ারাকা বিন নওফেলের সাথে, মানে সে হানিফ ছিল না, কিন্তু তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক ছিল তাদের, মোহাম্মদের সাথে, না না মোহাম্মদের সাথে না, প্রাক্তন হানিফদের সাথে, যারা হচ্ছে যে ইব্রাহিমের দিন প্রচার করত। আচ্ছা প্রাক্তন হানিফদের যে 4 জন ছিল মক্কায়, যে 4 জনের নাম পাওয়া যায়, সে 4 জনের মধ্যেই কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই সেই সময়ে যে আন্দোলনটা তারা করার চেষ্টা করছিল, সেই সময় আপনি যদি পুরো বিশ্বের মানচিত্রটা দেখেন, সেই সময় রোমান সাম্রাজ্য ক্ষয়িষ্ণু, সে সময় রোমান সাম্রাজ্য দুর্বল হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আসলে এত রক্ষণাবেক্ষণের ইয়াটা খরচটা পোষাইতে পারতেছে না, তারা আস্তে আস্তে গুটায় নিচ্ছে, এবং অন্যান্য সাম্রাজ্য গুলো সে সময় দুর্বল হয়ে যাচ্ছে সেই সময়ে, এবং ওদের ভিতরে যে প্রফেসিটা ছিল যে কেউ একজন নবী আসবে, কেউ একজন নবী এসে উদ্ধার করবে তাদেরকে, নবী মোহাম্মদ, আমি আমি যেটা মনে করি, নবী মোহাম্মদ সেই সময় যে জিনিসটা দেখছে যে এই সময় যদি একটা নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, নতুন একটা সিস্টেম প্রতিষ্ঠা হয়, তাহলে এই যে আরবের যে বেদুইন গোত্রগুলা যারা নিজেদের মধ্যে মারামারি করে রক্তক্ষয় করে, এই রক্তক্ষয়টাকে যদি এই যোদ্ধাদেরকে, এই যে ডাকাত বাহিনীগুলাকে যদি একত্রিত করা যায়, তাহলে তারা দেখ সে এরকম একটা ধারণা নিশ্চয়ই সমাজে প্রচলিত ছিল তখন। নবী মোহাম্মদ যে এটা চিন্তা করছে তা না, সমাজে নিশ্চয়ই এরকম একটা ধারণা প্রচলিত ছিল যে এই ডাকাত গুলাকে যদি একত্রিত করে একটা সেনাবাহিনী তৈরি করা যায়, তাহলে কিন্তু তারা এই যে রোমান সাম্রাজ্য যখন আমাদের রোমানরা যে আমাদের মাঝে মাঝে আক্রমণ করতেছে, বা আবিসিনিয়া থেকে যে আক্রমণ আসতেছে, বা এই সমস্ত জায়গা থেকে যে দলবল নিয়ে আক্রমণ করতেছে, রোমান তাদেরকে আমরা রোমানরা কি কখনো আরবে আক্রমণ করতে আসছিল? রোমানদের সাথে একটা যুদ্ধ হয়েছিল পরবর্তীতে, রোমানদের ভয় পেত, রোমানদেরকে মানে রোমান সাম্রাজ্যের আতঙ্কে তো সেই সময় সারা বিশ্বেরই মানুষ থরথর করে কাঁপতো, রোমানরা তো সেই সময় ক্ষমতাশালী ছিল। এই সময় যে যে মোহাম্মদের যে একজন সাহাবি, যে যে সালমান ফার্সি, সালমান ফার্সি ছিল রোমান সাম্রাজ্যের একজন ইয়া, সালমান ফার্সি তো ফার্স্টে ইরানে ছিল, ইরান থেকে রোমান সাম্রাজ্যে, উনি হচ্ছে ফার্স্টে আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তারপর খ্রিস্টান, তারপর রোমান থেকে, মানে হচ্ছে আপনার সিরিয়া থেকে তারপরে ইয়াস্টিবে চলে আসে। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো যখন নবী মোহাম্মদ যখন এই, আমার যেটা ধারণা যে সেই সময় সমাজে একটা ধারণা প্রচলিত ছিল যে এই শক্তিগুলাকে যদি একত্রিত করা যায়, তাহলে আমরাও একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারি, আরব সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারি, এবং আমরা দুনিয়া শাসন করতে পারি, এরকম একটা ধারণা নিশ্চয়ই তাদের মধ্যে ছিল, এবং নবী মোহাম্মদও নিশ্চয়ই এই ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল যে এখানে, এবং সে দেখছিল যে এই বহু ধর্ম যদি এখানে থাকে, অনেকগুলো ধর্ম যদি এখানে থাকে, তাহলে কন্ট্রোল করাটা মুশকিল, কারণ সেই সময় ধর্মটাই ছিল কন্ট্রোলের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, এই বর্বরদেরকে, এই মানে অসভ্য বর্বরদেরকে কন্ট্রোল করার সবচেয়ে বড়
অস্ত্র হচ্ছে ধর্ম, ঈশ্বরের ভয় দেখানো, ঈশ্বরের ভয় ভীতি এবং লোভ লালসা, এগুলোই হচ্ছে এদেরকে কন্ট্রোল করার সবচেয়ে ভালো পদ্ধতি। এবং আমার ধারণা যে সে সেই সময় এই কাজটাই করছিল যে তাদেরকে যদি একত্রিত করা যায় তাহলে আমরা একটা সেনাবাহিনী গঠন করতে পারি এবং সেই সেনাবাহিনী নিশ্চয়ই একটা সাম্রাজ্য গঠন করতে পারবে। এই মিশন নিয়েই নিশ্চয়ই তার যাত্রাটা শুরু হয়েছিল, যে জিনিসটা অন্যান্য ইয়ারাও সেই প্রফেসিটা করছে, অন্যান্য লোকেরাও সেই প্রফেসিটা করছে যে এই অঞ্চল থেকে যদি একজন নবী আসে তাহলে সে অনেক বিরাট রাজত্ব প্রতিষ্ঠা করতে পারবে বা অনেক বড় ইয়া হবে, নবী হবে। এখান থেকে যদি একজন নবী আসে সে অনেক বড় নবী হবে, এই ধারণাটা নিশ্চয়ই সেই সমাজে প্রচলিত ছিল। আমার ধারণা যে নবী মোহাম্মদ এগুলো দ্বারা অনুপ্রাণিত হয়েছে, অনুপ্রাণিত হয়ে সে এই যে এই কাজগুলো করছে, যে এই যে এক একজন এক এক দেব দেবী পূজা করে সেই জিনিসটার বিরোধিতা করছে এবং সে এক আল্লাহ, সবাইকে এক আল্লাহ ঋষের ভিতরে নিয়ে আসার চেষ্টা করছে এবং একটা কঠোর নিয়ম শৃঙ্খলা। ইসলাম ধর্মটাকে ভালোভাবে পরীক্ষা করলে বোঝা যায় যে এটা একটা মিলিটারি টাইপের একটা ধর্ম, তাদের মিলিটারি যে ইয়াগুলো থাকে, রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, ইসলাম ধর্মের ভিতরে একদম সিমিলার রুলস অ্যান্ড রেগুলেশন আছে। তো আসলে এটা একটা রাজনৈতিক ধর্ম বলে আমার মনে হয় এবং সাম্রাজ্যবাদী একটা ধর্ম। আচ্ছা আসিফ ভাই, আপনি যেটা বলতে চাচ্ছেন যে তৎকালীন পৌত্তলিকরা ধর্ম বিশ্বাসের দিক থেকে একটু স্ক্যাটার্ড ছিল, তাই তো? এটাকে যদি আমি, হ্যাঁ, এটাকে যদি আমি এখনকার হিন্দু ধর্মের সাথে একটু তুলনা করি, হিন্দু ধর্মেও কিন্তু অনেকগুলো দেবদেবী আছে, তাদের একটা পরমেশ্বর আছে, হ্যাঁ, তারা পরমেশ্বরের আন্ডারে অনেকগুলো দেবদেবীর মনে করেন 33 কোটি দেবদেবীর পূজা অর্চনা করে, কিন্তু তাদের একটা আইডেন্টিটি তো আছে, তারা হিন্দু। সেরকম আরবেও তো আপনার এক আল্লাহকে যে তারাও বিশ্বাস করতো, আল্লাহর আন্ডারে মানে সাব দেবতাদের মতো তারা অনেকগুলা মনে করেন দেবতাদের পূজা অর্চনা করতো, কারেন্ট হিন্দুদের মতো মনে করেন। হ্যাঁ, তো তাদের হিন্দুদের ভিতরে ইয়াটা ছিল না, ইউনিটিটা কখনই ছিল না হিন্দুদের ভিতরে। যারা ব্রহ্মার পূজারী, যারা বিষ্ণুর পূজারী, যারা শিবের পূজারী, তাদের ভিতরে অনেক গ্যাঞ্জাম ছিল। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের ভিতরে অনেক গ্যাঞ্জাম ছিল, এক হিন্দু আরেক হিন্দুকে দেখতে পারতো না। এমনকি হিন্দুদের ভিতরে ইটসেলফ জাত প্রথা ছিল যে ব্রাহ্মণরা শূদ্রদেরকে বা দলিতদেরকে অত্যাচার করতো। মানে হিন্দু ধর্মটা যে ইউনিটি তৈরি করে সেটা একেবারেই হইতেই পারে না, কারণ এক জায়গায় দেখা যায় যে গণেশকে পূজা করতেছে, আরেক জায়গায় অন্য দেবতাকে, কৃষ্ণকে পূজা করতেছে, আরেক জায়গায় কালীকে পূজা করতেছে, এদের ভিতরে কোনো সামঞ্জস্য নেই। এই কারণে ভারত কখনো ইউনাইটেড ছিল না। যখন আরবরা এই অঞ্চল আক্রমণ করছে তখন তারা এই অঞ্চলটাকে খুব সহজে জয় করতে পারছে, প্রধান কারণ ছিল এক রাজা আরেক রাজাকে হেল্প করে নাই। আপনি যদি রাজপুতদের ইতিহাস দেখেন, রাজপুতদেরকে যখন আক্রমণ করছে তখন দেখবেন যে অন্য রাজারা তখন মজা নিচ্ছে যে রাজপুতদেরকে আক্রমণ করা হোক, তারা এটাকে ইয়া ভাবে নিচ্ছে। আবার এই পাশে যখন আক্রমণ করছে তখন অন্য রাজারা সেই জিনিসটা নিয়ে সেই জিনিসটাকে খুব ফান হিসেবে নিচ্ছে, ওদেরকে মানুক আমাদের কি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে তাদের ভিতরে ইউনিটিটা ছিল না, কিন্তু ইসলামের ভিতরে এই ইউনিটিটা ছিল যে আপনি যদি এক মুসলমানকে যদি, এই যেমন ধরেন এখন যদি ইরানে আমেরিকা আক্রমণ করে, মুসলমানরা কিন্তু চিন্তা চিন্তা উঠবে, যদিও জানে যে ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত, তারপরে তারা চিন্তা উঠবে যে ইরানে কেন আমেরিকা আক্রমণ করলো, কেন কেন কেন, এটা নিয়ে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করবে। কিন্তু তারপর যদিও জানে যে তাদের সাথে তাদেরকে নিজেরা নিজেরা যখন কোপাকুপি করার তখন তারা ঠিকই করবে, কাফের টাফের বলবে শিয়াদেরকে, কিন্তু আবার ওই দিক দিয়ে আবার ঠিকই আছে, একটা ইউনিটি ইসলামের ভিতরে আছে। এই এই ইউনিটিটা ইসলামের ভিতরে আছে, খ্রিস্টানিটির মধ্যেও খানিকটা আছে, তবে ইসলামের ভিতরে বেশ স্ট্রং এই ইউনিটিটা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পৌত্তলিক আরব সমাজে তাদের অনেক দেব দেবীর পূজা করলেও তারা কিন্তু একটা মানে সেন্ট্রাল অথরিটি কে মানতো, সেটা হচ্ছে আল্লাহ। তারা সেন্ট্রাল অথরিটি আল্লাহ মেনেই কিন্তু বাদ বাকি দেব দেবীদের পূজা করতো। না না না, হিন্দু ধর্মের ভিতরে সেন্ট্রাল অথরিটি, না না, আমি হিন্দু ধর্মের কথা বলছি না আসিফ ভাই, আমি বলছি পুরাতন পৌত্তলিক আরব, আরব পৌত্তলিক যে ব্যাপার, না না, সেই আল্লাহটা তো ছিল একটা গুড ফর নাথিং, সেই আল্লাহকে তো, সেই আল্লাহ তো কোনো ইয়াজ কার্যকারিতা ছিল না, কার্যকারিতা ছিল লাত মানাত উজ্জাই দেবীদের, এই দেবীরা সবকিছু কন্ট্রোল করতো, সেই আল্লাহ ছিল শুধু হুদাই বানাই দিছে সবকিছু, আর কিছু করে না সে। কিন্তু তারা তারা তো মনে করেন একজন লাতের পূজা করতেছে, একজন মানাতের পূজা করতেছে, কিন্তু তারা সেন্ট্রালাইজ তো হয়তো কাবায়। না না না, আপনি যদি যে আবু সুফিয়ান, যখন আবু সুফিয়ানের সাথে যখন বদর যুদ্ধ হয় তখন আপনি দেখবেন আবু সুফিয়ান এই পাশ থেকে বলছে গোপাল গোপাল বলে চিৎকার করছিল, হ্যাঁ, সে ওই পাশ থেকে ওরা বলতেছে আল্লাহ আল্লাহর কথা, সে পাশ থেকে তারা বলতেছে আল্লাহর সাথে আমাদের সাথে লাভ দেবীও আছে, আল্লাহ তো আমাদের আছেই, তারপর সেই সাথে লাভ দেবীও আছে। মানে আল্লাহটা তাদের কাছে ছিল একটা গুড ফর নাথিং, সে কোনো মানে কোথাও কিছু করে না, সে মানে সে ছিল শুধু স্রষ্টা দেবতা, সৃষ্টিকারী দেবতা, সৃষ্টিকারী সর্বোচ্চ দেবতা। হ্যাঁ, সে এই যে এই ধরনের কাজগুলো যেগুলো হচ্ছে যুদ্ধে জয় পরাজয় এগুলাতে সে নাক গলাইতো না। না, মোহাম্মদ বলছে যে সেই আল্লাহ দেবতা সবকিছুরই একমাত্র কন্ট্রোলিং পাওয়ার, সে লাত মানাত উজ্জা দেবী এগুলা কিছু না, এগুলা 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 বলে কিছু নাই। কিন্তু কুরাইশদের বিশ্বাস ছিল আল্লাহ সৃষ্টিকর্তা দেবতা, কিন্তু এগুলাতে সে নাক গলায় না, এগুলা সে এই দেবতা দেব দেবীর হাতে ছেড়ে দিচ্ছে, দেব দেবী এগুলা কন্ট্রোল করে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন হচ্ছে মোহাম্মদ চিন্তা করছিল হচ্ছে সকল আরবদেরকে একটা ইউনিফাইড ধর্মের আন্ডারে এনে যেন মানে তাদের ইউনিটিটা মেনটেন করা যায়, যাতে একটা মানে পুরো আরব সাম্রাজ্য গড়ে তোলা যায়।
হ্যাঁ, এই যে জিনিসটা প্রমাণ পাওয়া যায়, শেষ সময়ে মোহাম্মদ বলে গেছে আরব উপদ্বীপ থেকে ইহুদি নাসারা পৌত্তলিক সবাইকে বিতাড়িত করা হবে, শুধুমাত্র মুসলমানরা এখানে থাকতে পারবে। না, এটা তো, এটা তো বলছে মক্কা বিজয়ের পরে, মানে হ্যাঁ, মারা শেষ যাওয়ার আগে আগে, সময়, হ্যাঁ মারা শেষ যাওয়ার আগে সময়, আগে। হ্যাঁ, হ্যাঁ সেটাই বলছি। আমি বলতে চাচ্ছি মক্কায় যে 3 বছর ওদের আইসোলেট করে রাখলো, তখন তার মেন্টালিটিতে এমন কি কাজ করতেছিল যে 3 বছর সাস্টেন করে গেল সে এত এত নেতিবাচক পরিস্থিতিতে? মানে একটা কিন্তু একটা এটা মানুষ একটা এটা ছাড়া মানুষের এটা ছাড়া একটা তার আর কি করার ছিল? মানে মোহাম্মদকে তো কুরাইশরা অনেক অফার দিছিল, তার কাছে না না, অফার ছিল কি ছিল জাব করার? এই অফার গুলা মানে এগুলো বানানো বানানো অফার, এগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আর কুরাইশদের এমনই বা কি সুন্দরী নারী ছিল, বা এমনই বা কি ইয়া ছিল যে তাদের তাকে এই অফার দিবে? সেই সময় মক্কার অবস্থা, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। যখন মোহাম্মদ মক্কা থেকে মদিনা হিজরত করেছে, সেই সময় মক্কার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। আবু তালিব তখন ইসেকে আলীকে এমনকি খেতে দিতে পারে না দেখে আবু তালিব আলীকে মোহাম্মদের কাছে দিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো আপনি অনেক অনেকগুলো গ্রন্থের ভিতরে আছে, কোন গ্রন্থে আমি এখন বলতে পারবো না, কিন্তু অনেক গ্রন্থের ভিতরে পাবেন আচ্ছা সেই ভাই, আবু সময় তালিব, মক্কার অবস্থা। আবু আবু তালিবের অর্থনৈতিক অবস্থা কি কখনোই ভালো ছিল? আমার আমি যতদূর জানি আবু তালিবের অর্থনৈতিক অবস্থা তো খুব বেশি তো কখনোই ভালো ছিল না। না, একটা সময় নিশ্চয়ই, সে যেহেতু মোহাম্মদের দায়িত্বটা তার উপরে যখন দেয়া হয়েছে, তখন তো আবু তালিবের আরো ভাইরা ছিল, আবু তালিব যেহেতু নিছে, তখন বোঝা যায় যে একজন মানুষকে ইয়া করার মানে ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা তার ছিল। কিন্তু পরবর্তীতে আরো অবস্থা খারাপ হয়, তখন সে তার সন্তানদেরকে বিভিন্ন জায়গায় ভাগ বাটোয়ারা করে বিভিন্ন জায়গায় দিয়ে দেয়। তার মানে অবস্থা আরো, পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এবং আচ্ছা, এবং মোহাম্মদের এখানে মোহাম্মদের যে এখানে আমার বোন একটা অবজেকশন খাদিজা, আছে, এখানে আচ্ছা আমার একটা অবজেকশন আছে ভাই, সেটা হচ্ছে আবু তালিব কিন্তু মোহাম্মদকে বসায় খাওয়ায়নি, এবং আবু তালিব কিন্তু মোহাম্মদকে খুব একটা মানে খুব আহামরি ভালো রাখছিল বা ভালো হিসেবে জানতো, বিষয়টা কিন্তু তেমন না। এই যে উম্মে হানির ব্যাপারটা যখন আসছে, বিয়ের ব্যাপারটা, তখন কিন্তু আবু তালিব সরাসরি মোহাম্মদকে অপমান করে দিছে যে তোমার মতো নিচু নিচু ইসের সাথে আমি মেয়ে বিয়ে দিব না, তাই না? সুতরাং আবু তালিবের কাছে মোহাম্মদ ছিল বিধায় যা মোহাম্মদ খুব ভালো ছিল, বা আবু তালিব মোহাম্মদের সেই ভাইস্তা হিসেবেই রাখছে, ব্যাপারটা সেরকম না, সে মেষপালক হিসেবেই রাখছে অ্যাজ পার আমি আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আসলে অনেকবার আমরা আমরা আলোচনা করেছি। কিন্তু আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে মক্কাতে সেই সময় অবস্থা, অর্থনৈতিক অবস্থা তো ভালো ছিল না। মক্কাতে যদি মক্কার কুরাইশরা তাকে বলছিল রাজা বানায় দিব, সবচেয়ে সুন্দরী নারী দিব, ধন দৌলত দিব, এগুলো খুবই ভগাস কথা। কারণ মক্কার অর্থনৈতিক অবস্থা তখন খুবই খারাপ, অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য তেমন একটা হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ সেই সময়ে। ইয়াটা আপনি পড়ে পড়ে দেখেন, অন্যান্য যে বইগুলো পাবেন আপনি সেখানে পড়ে দেখেন যে মক্কাতে শেষ সময়ে যখন মোহাম্মদ মক্কা থেকে মদিনা হিজরত করে, তার আগে মক্কার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। এই রেফারেন্সটা আমি কোথাও পাই নাই, বাট আমি পড়ে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে তাহলে ইয়া ভাই, অমিত ভাই, আমি তাহলে আজকে বিদায় নিই দেখি। ঠিক আছে আসিফ ভাই, ওকে, গুড আচ্ছা নাইট আসিফ ভাই, সাবধানে গুড নাইট থাকবেন, ভাই, গুড সালাম নাইট আলাইকুম আসিফ ভাই, গুড ভাই, নাইট। হ্যাঁ, যারা আছেন সবাইকে গুড নাইট, শুভরাত্রি। তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি, বাই বাই। শুভরাত্রি আসিফ ভাই। ঠিক আছে, আমরা তাহলে দেখি আপাতত রাসফুলের কাছ থেকে, আপাতত রাসফুল আর কিছু বলছিলেন? না, ঠিক আছে অমিত ভাই, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, আর ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ, আপনিও সাবধানে থাকবেন, পরে আর কোনো হ্যাঁ কথা অবশ্যই হবে ভাই, তাহলে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে।